আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন শিক্ষার আসরের আজকের দ্বিতীয় পর্বে। যথারীতি আজকের দ্বিতীয় পর্বে উপস্থাপনা করবেন আমাদের সম্মানিত শিক্ষক মাইনউদ্দিন হাসান ভাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের এই কোরআন শিক্ষার আয়োজনের আজকের দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করব তানউইন কি এবং তানউইন দিয়ে আরবীয় হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। তো চলুন আমরা ইনশাআল্লাহ সময় ক্ষেপণ না করে আজকের প্রোগ্রাম আমরা কোরআন ক্লাস এখনই শুরু করবো। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই পাঠে আমরা আলোচনা করব দুইটা বিষয়। একটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হোয়াট ইজ তানউইন, হাউ টু প্রোনাউন্স লেটার উইথ তানউইন। আমরা এই দুটা বিষয় নিয়ে মূলত কথা বলবো আজকে। এগুলো আমরা বাংলায় বলবো, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনালি অনেকে দেখেন একটা চ্যানেলের মাধ্যমে, এই জন্য স্লাইডগুলো ইংলিশে করা হয়েছে যাতে করে বাকিরাও এই সুযোগটা গ্রহণ করতে পারে। আমরা প্রথম থেকে দুইটা একটু প্র্যাকটিস করব, বিশেষ করে যাদের ছেলে মেয়ে আছে তারা তো এই দেশি ব্রন, যারা তারা তো বাংলা বুঝছে না, তারা আপনাদের থেকে সহযোগিতা নিতে পারবে এই ক্লাসটা বা এই লেসনটা উপভোগ করার জন্য বা শেখার জন্য। তা আমরা মূলত চলুন আমরা এখনই শুরু করছি আমাদের সেকেন্ড পার্ট। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ তানউইন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে হাউ টু প্রোনাউন্স লেটার্স উইথ তানউইন। এই দুইটা বিষয় সর্বপ্রথম আমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে তানউইন। বলুন তো কী নাম বলেছি, কেন আছে? আমি একটু ইংলিশে বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরে দেখবেন যেটা আরও সহজ। ইংলিশটা খুবই সহজ বাংলাটা চেয়ে, বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা খুবই উপভোগ করে এটা। Rules of Tanween. আরেকবার বলুন। আমরা এই তানউইনটাকে আমরা তো শিখেছি জবর, জের, পেশ, এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ব্যতিক্রম। একটু এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফাত হা, কী নাম এটার? এগুলোকে সাধারণত আরবিয়ান যে ল্যাঙ্গুয়েজগুলো হবে আরবিতে আসলে এটাই বলা হয়। আমরা তো ফার্সি টাইপে শিখেছি জবর, জের, পেশ। চলুন আমার শেষে বলুন এবার, টু ফাত হা, টু কাসর, টু দম্মা, দ্যাটস কল্ড তানউইন। তানউইন ইজ প্রোনাউন্সড কুইকলি। এটা বেবিরা খুব মজা করে শিখে ছন্দ আকারে। চলো আমরা এবার বাংলা শিখি, তানউইন শিক্ষা। আরেকবার বলুন তো, দুই জবর, দুই জের, দুই পেশ কে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশ কে তানউইন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আবার খেয়াল করেন, ভালো করে মুখস্থ করে ফেলতে হবে একেবারে। দুই জবর, দুই জের, দুই পেশ কে তানউইন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওকে, এবার আমরা শিখব যে তানউইনের সাথে সাউন্ড অফ দ্য লেটার্স উইথ তানউইন, অর্থাৎ তানউইনের সাথে যদি আরবি হরফ সংযুক্ত করা হয় উচ্চারণটা কীরকম হবে বা সাউন্ডটা, আওয়াজটা কেমন হবে। এখানে নাকি আছে বা উইথ তানউইন, অর্থাৎ বা এর সাথে আমরা তানউইন দিয়ে পড়বো, উচ্চারণ কেমন হবে। আমার বলা শেষ, আপনাদের শুরু। বা দুই জবর বান, মুখের এই ভেজা অংশ ঠিককে বলতে হবে বা, বলুন তো বা, অনেকে বা এরকম না কিন্তু, হরফটার নাম কি? বা বা
বলুন তো আপনার একবার, আমরা কি তাড়াতাড়ি পড়লাম না লম্বা করে পড়লাম? আমরা লম্বা করে পড়ি নাই, কারণ আমাদের রুলস কি তাড়াতাড়ি পড়তে হবে। নেক্সট হরফ তা দুই জবর টান, তা দুই জবর টান, তা দুই জের তিন, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তান তিন তুন, তান তিন তুন, তান তিন তুন, তান তিন তুন। নেক্সট হরফ হচ্ছে ফা, বলুন এটার নাম কি? ফা। খুব মুখকে বাঁকা তারা করা যাবে না, আর একটু হালকা করে বলতে হবে, এটা মাখরা হচ্ছে আমরা এখনো শিখি না, আমরা নেক্সটে শিখবো। খুব বেশি শক্ত না, খুব বেশি মোটাও না, জিব্বার মাস্কার উপরে তালের সঙ্গে লাগাইয়ে আমারটা আগে শুনে নেন। জিম বলা শেষে এই দুইটা ঠোঁট একসাথে লেগে যাবে, কারণ হচ্ছে জিম লিখতে সর্বশেষ যে হরফটা সেটা হচ্ছে মিম, আর মিম এই দুইটা ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয়। এর জন্য জিম বলা শেষে ঠোঁট দুইটা একসাথে কী হবে? জিম জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন, জান জিন জুন, জান জিন জুন। হা 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 দুই জবর হান, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন, হান হিন হুন, হান হিন হুন। আরেকটু গলার মাঝখান থেকে বলতে হবে, হান হিন হুন, হান হিন হুন। খ পরের হরফটার নাম কি? খ খ খ খ খ দুই জবর খন, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন, খন খিন খুন, খন খিন খুন। খান বলা যাবে না, খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন। নেক্সট হরফ দাল, দাল দাল দুই জবর দান, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, দান দিন দুন, দান দিন দুন, দান দিন দুন। রাল জিব্বার আগা সামনে দুইটা দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল, রাল
জাল দুই জবরদান, জাল দুই জবরদান, জাল দুই জের জিন, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন, জান জিন জুন, জান জিন জুন। র এর হরফের নাম কি? র, র, র। ওটা কই বলতে হবে? র, র, র দুই জবর রন, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই পেশ রুন, রন রিন রুন, রন রিন রুন। আরেকবার বলুন তো, এটা মোটা, এটা চিকন, এটা মোটা করে বলতে হবে। দুই জবর জান, দুই জের জিন, দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন, জান জিন জুন, জান জিন জুন। সিন, সিন, সি শব্দটা পাতলা করে, সি, সবাই সাউন্ড করেন তো একসাথে, সি, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন, সান সিন সুন, সান সিন সুন, সান সিন সুন। সিন, সিন, খেয়াল করেন একটু শা শব্দ আগে বেরোয় একসাথে, সিন। বলুন তো সবাই, আবার আমারটা শুনেন, সিন, সিন দুই জবর শান, সিন দুই জের শিন, সিন দুই পেশ শুন, শান শিন শুন, শান শিন শুন, শান শিন শুন, শান শিন শুন। নেক্সট হরফ ঠিক ওটার মতো একই জায়গা থেকে, এটা হবে সদ, খেয়াল করেন সদ, আরেকবার বলুন সদ দুই জবর সন, সদ দুই জের সুইন, সদ দুই পেশ সুন, সন সুইন সুন, সন সুইন সুন, সন সুইন সুন, সন সুইন সুন, সুইন। আমরা যখন দুই জের পড়বো কি পড়বো? সুইন, সন সুইন সুন, সন সুইন সুন। দদ, দদ, এটা বাকরা আমরা এখন শিখি না, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই বাকরাটা শিখবো। এটা হচ্ছে জিব্বার গোড়া কিনারা উপরে তালের সঙ্গে লাগাতে হবে, দাঁতের গোড়ার সঙ্গে। জিব্বাটা এরকম এই পার্ট এবং এই পার্ট দুই পার্ট দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, উপরে জিব্বাটা এরকম সোজা আছে, ফুলে উঠবে এরকম। গদ, গদ, গদ দুই জবর দন, গদ দুই জবর দন, গদ দুই জের বুইন, গদ দুই জের বুইন, গদ
দলাদ দুই পেশ গুণ, দলাদ দুই পেশ গুণ, দ্বন দুইন দুন, দ্বন দুইন দুন, দ্বন দুইন দুন, দ্বন দুইন দুন, ত দুই জবর ত্বন, ত দুই জবর ত্বন, ত দুই জের তুইন, ত দুই জের তুইন, ত দুই পেশ তুন, ত দুই পেশ তুন, ত তুইন তুন, ত তুইন তুন, ত তুইন তুন, ত তুইন তুন, র দুই জবর জন, জ দুই জের জুইন, জ দুই জের জুইন, জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন, জন জুইন জুন, জন জুইন জুন, জন জুইন জুন, জন জুইন জুন, আইন আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ উন, আন আইন উন, আন আইন উন, কইন কইন দুই জবর গন, কইন দুই জের গুইন, কইন দুই পেশ গুন, গন গিন গুন, গন গিন গুন, গন গিন গুন, গন গিন গুন, বাতাস বের হবে আগে বলার আগে, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন, ফান ফিন ফুন, ফান ফিন ফুন, ফান ফিন ফুন, কফ 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 দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন, কন কিন কুন, কন কিন কুন, কন কিন কুন, কন কিন কুন, কাফ আরো আরো বাইরে থেকে, কাফ কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন, কান কিন কুন, কান কিন কুন, কান কিন কুন, লাম লাম টোটাল লিখে যাবে, লাম 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 দুই জবর লান, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, লান লিন লুন, আরেকবার লান লিন লুন, আরেকবার লান লিন লুন, মাশাআল্লাহ, নেক্সট লেটার আমার বুকের দিকে খেয়াল করে, এই হারফটা যখন আমরা উচ্চারণ করব ঠোঁটের দুই ঠোঁট থেকে, বাট দুই ঠোঁটের শুকনো জায়গা, এটা হচ্ছে শুকনো, এরকম সবাই একবার করুন তো, এরকম মি দুই জবর মান, মি দুই জবর মান, মিম
দুই জের মিন, দুই জের মিন, মিম দুই পেশ মন, মিম দুই পেশ মন, মান মিন মন, মান মিন মন, মান মিন মন, মান মিন মন, নুন নুন, মুখটা খোলা থাকবে, নু দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, নান নিন নুন, নান নিন নুন, নান নিন নুন, ওয়াও ওয়াও, এটা হচ্ছে দুইটা ঠোঁট গোল করে উচ্চারণ হবে, ওয়াও ওয়াও, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন, ওয়ান উইন উন, ওয়ান উইন উন, ওয়ান উইন উন, হ্যাঁ খেয়াল করে এটা কিন্তু আমরা আজকে মাকড়াইজ প্র্যাকটিস করেছি, হ্যাঁ করে শুরু থেকে সহজ আওয়াজে, হ্যাঁ দুই জবর হান, দুই জবর হান, হ্যাঁ দুই জের হিন, দুই জের হিন, হ্যাঁ দুই পেশ হুন, দুই পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন, হান হিন হুন, হান হিন হুন, হামজা 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 দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, সর্বশেষ হরফ দুই জবর ইয়ান, দুই জবর ইয়ান, দুই জের ইন, দুই জের ইন, দুই পেশ ইউন, দুই পেশ ইউন, ইয়ান ইন 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 ইউন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা হরফ এবং তানউইন দিয়ে কীভাবে উচ্চারণ করতে হবে বা সাউন্ডটা কীরকম হয় সেটা প্র্যাকটিস করলাম। আমরা আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।